প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই এর ফলে দ্রব্যমূল্য কি কমছে বললেন অলি থাকছে একবার পরাজিত হবেই তখন সবকিছু কড়াই গন্ডায় আদায় করব বললেন মান্না জানাব সরকারের জবাবদিহিতা নেই তাই নৈরাজ্য দুর্ঘটনা বিএনপি সর্বশেষ সাতজনকে নতুন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি শুনছিলেন শিরোনাম জানাব বিস্তারিত এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অ অলি আহমেদ বীরবিক্রম বলেছেন বিভিন্ন ধরনের পণ্য আমদানির জন্য ইতিমধ্যে সরকার শুল্ক ছাড় দিয়েছে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই এর ফলে দ্রব্যমূল্য কি কমেছে বরং দিন দিন দ্রব্যমূল্য বেড়েই চলেছে কারণ আপনার দলীয় ও সরকারের ব্যক্তিরা এর সাথে জড়িত এছাড়াও ফুটপাত রাস্তা বাস ট্রাক মিনিবাস সহ বিভিন্ন অফিসে অহরহ দুর্নীতি ও চাঁদাবাজি হচ্ছে ফলে বুঝা যাচ্ছে মধ্যেই ভূত ভূত এই রাজধানীর আজ শুক্রবার বিকাল কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন অলি আহমেদ বলেন এখন আবার মরার উপর খাড়ার খা। নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে অনেকে অর্ধাহারে অতি কষ্টে জীবিকা নির্বাহ করছে যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে তার উপর যোগ হচ্ছে বিদ্যুৎ গ্যাস এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্য নির্দিষ্ট আয়ের বা গরিব মানুষ কীভাবে বেঁচে থাকবে কে শুনবে তাদের নীরব কান্না এর জবাব কি অবৈধ সরকার দিতে পারবে এছাড়াও বর্তমান সরকার শুধু অবৈধই নয় বরং ভুয়া ভোটে নির্বাচিত তাই জনগণের কাছে জবাবদিহি করতে হয় না অন্যদিকে ডলার ও দেশীয় মুদ্রার সংকট প্রকট আকার ধারণ করেছে ফলে সময় মতো এলসি খোলা যাচ্ছে না তিনি বলেন যুবকদের উদ্দেশ্যে বলবো এদেশ কখনো গরিব ছিল না এবং গরিব নয় এদেশ অনেক সম্পদশালী প্রচুর সম্ভাবনা নয় ময় উর্বর মাটি পানি খনিজ ও সমুদ্র সম্পদে ভরপুর কঠ কঠোর পরিশ্রমী জনশক্তি শুধু দুর্নীতিবাজ চাদাবাস টাকা পাচারকারী এবং ক্ষমতালোভীদের কারণে আজ দেশের এই দুরাবস্থা এর জন্য প্রধানত দায়ী রাজনীতিবিদ্রায়ী সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নাই উল্লেখ করে অলি বলেন একগুয়েমি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না অবৈধ সরকারের উচিত হবে সবার নিকট গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার পন্থায় পুনর্নির্বাচনের ব্যবস্থা করা এতেই আসবে মুক্তি সমগ্র দেশবাসী জানে বর্তমান সরকার একটি দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজ এবং ভোটচুরি চুরি সরকার বিগত পনেরো বছর কোনো নির্বাচনে জনগণের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এই অন্যায়ের বিরুদ্ধে কোনো বিচারও হচ্ছে না কারণ নির্বাচন কমিশন আকাবহ সেবা দাস হিসেবে কাজ করে যাচ্ছে চলে যাচ্ছি পরের খবরে সরকার পতনের লড়াই চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক নাগরিক মানববন্ধনে এই আহ্বান জানিয়েছেন তিনি নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্না বলেন প্রতিবাদ করা যদি ছাড়েন তাহলে আপনার জীবন আরো দুর্বিষহ হবে যেরকম করে আমরা বলছি গায়ের জোরে জোর করে তিনবার জিতেছে আওয়ামী লীগ সরকার কিন্তু একবার পরাজিত হবে তখন সবকিছু কড়াই গন্ডায় আদায় করে নেব আমরা যত পাপ করেছেন যত অন্যায় করেছেন সেগুলো মাফ এদেশের জনগণ করবে না সেই লড়াই চালিয়ে যান অব্যাহত থাকুক তিনি বলেন দেশে কোনো ভোট হয়নি কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন এত ভোট পঁচাত্তরের পর নাকি আর হয়নি পঁচানব্বই ভাগ মানুষ ভোট দেয়নি উনি বলেছেন মানুষ প্রাণ খুলে ভোট দিয়েছেন আমরা একটা নির্বাচিত সরকার এই মিথ্যাচারে এখন চলছে দেশে রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রসঙ্গে মান্না বলেছেন অগ্নিকাণ্ডে সব মানুষ দগ্ধ হয়েছেন তাদের সেবা ও রক্ত দেওয়ার জন্য হাসপাতালে সেরকম দেখা যায়নি যেরকম ভিড় বেইলি রোডে দেখা গিয়েছিল আর গত পনেরো বছরে এদেশের মানুষের প্রতি ভালোবাসা মমত্ববোধ সহমর্মিতা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো এই কাজগুলো আস্তে আস্তে ঝরে যেতে বসেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মনজুর হোসেন ইশার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক জাপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমান ছাত্রনেতা তরিকুল ইসলাম তারেক সোনিয়া ইসলাম সহ প্রমুখ অপরদিকে রাজধানীর বেলি রোডে একটি বহুদল ভবনে ভয়াবহ আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিএনপি দলের পক্ষ থেকে এক শোক বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে নানা দুর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ঝরে যায় আজ শুক্রবার এক শোক বার্তায় তিনি এই দাবি করেছেন মির্জা ফখরুল বলেন গতকাল রাত পৌনে দশটায় রাজধানীর বেলি রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত পঁয়তাল্লিশ জনের নির্মম মৃত্যু এবং এখনো হা হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারি অত্যন্ত হৃদয় বিদারক ও মর্ম স্পর্শী এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৪৫ পঁয়তাল্লিশ জনের হৃদয় বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছে তিনি আরও বলেন দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে আর এই ভয়াবহ আগুনে নিহত ও আহতর স্বজনদের মতোই নিজেকে গভীরভাগে ব্যথিত ও শোকাভিভূত বলেও উল্লেখ করেছেন মির্জা ফখরুল যাচ্ছি পরের সংবাদে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও সাত প্রতিমন্ত্রী তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবার উপমন্ত্রী শূন্য থাকছে শেখ হাসিনা চতুর্থ মন্ত্রিসভা রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদের সচিব মাহবুব হোসেন আজ শুক্রবার এক প্রজ্ঞাপনে সাত প্রতিমন্ত্রী নিয়োগের কথা জানিয়েছেন প্রজ্ঞাপনে বলা হয়েছে সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আজ এক মার্চ নিম্ন বর্ণিত ব্যক্তিবর্গকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তারা হলেন শহীদুজ্জামান সরকার আব্দুল ওয়াদুদ নজরুল ইসলাম চৌধুরী রোকিয়া সুলতানা শামসুন্নাহার ওয়াসিক খান ও নাহিদ ইজহার খান সরকার গঠনের এক মাস বিশ দিন পর বাড়ানো হচ্ছে মন্ত্রিসভার কলেবর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নিচ্ছেন মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যাদের ফোন করা হয়েছে তাদের মধ্যে চারজনই নারী সংসদ সদস্য ফোন পেয়েছেন চট্টগ্রাম আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী তিনি গণমাধ্যমকে বলেছেন মন্ত্রী বিভাগ থেকে ফোন পেয়েছি মন্ত্রিসভায় স্থান পাওয়া আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুল নাহার চাপা প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে এবার সংসদ সদস্য হয়েছেন টানা তিনবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়সা খানও ইতিমধ্যে ফোন পেয়েছেন তার বাবা আতাউর রহমান খান কায়সার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন ক্ষমতাসীন দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি গণমাধ্যমকে বলেছেন মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ফোন করে শপথ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া নওগাঁ দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুজ্জামান সরকারও আজ শপথ নিতে যাচ্ছেন দেশের অন্য সব আসনের সঙ্গে নওগাঁ দুই আসনেও গত সাত জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল কিন্তু উনত্রিশ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে এই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে পরে নতুন তফসিলে বারো ফেব্রুয়ারি এই আসনে হওয়া ভোটে জিতে আসেন শহীদুজ্জামান জামান তিনি বলেন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমাকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ফোন করা হয়েছে গত সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে তার নতুন সরকার গঠন করেন পঁচিশ জন মন্ত্রী এবং এগারো জন প্রতিমন্ত্রী নিয়ে ওই দিন প্রধানমন্ত্রী সহ সাঁইত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী শপথ নেন বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী রয়েছেন পঁচিশ জন এবং প্রতিমন্ত্রী রয়েছেন এগারো জন শেখ হাসিনা এবারের মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথের পর মন্ত্রিসভার আকার বাড়ছে বলে খবর প্রকাশিত হয়েছে তে নারী আসনের এমপিদের কয়েকজন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে সূত্রের বরাতে প্রকাশ করা হয়েছে ইতিপূর্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নির্বাচনের পর মন্ত্রিসভার আকার বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন